বাড়ির তুলসী মন্দিরে জল দিন এবং জল দেওয়ার পর বলুন একটি মন্ত্র, আপনার জীবনে উন্নতি অবধারিত, আপনার জীবনের উন্নতি কেউই আটকাতে পারবে না। আগামীকাল ধনতেরাস অনুষ্ঠান, আর আপনি যদি এই ধনতেরাসের দিনে মন্ত্রটি বলেন তাহলে আবার অধিক উপকার লাভ করবেন। নমস্কার বন্ধু, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব তুলসী মন্দিরের গুরুত্ব কী এবং তুলসী মন্দিরে তুলসী গাছের তলায় জল দিয়ে কোন মন্ত্র উচ্চারণ করলে আপনার জীবনের সকল প্রকার বাধা বিপত্তি খুব সহজেই কেটে যাবে। আপনি যদি এই মন্ত্রটি সৎ মনে সৎ চিন্তায় উচ্চারণ করেন তাহলে অবশ্যই তার একটি সুফল আপনি পাবেন। তাই আমি বলবো ধনতেরাসের দিনে অবশ্যই এই ক্রিয়াটি করুন। তবে এক্ষেত্রে কতগুলি নিয়মনীতি আপনাদের মেনে নিতে হবে, না হলে সমস্যা। সাধারণভাবে তুলসী মন্দির বাড়িতে রাখলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রথমেই যে নিয়মটি বলবো, তুলসী মন্দির কিন্তু কখনোই আপনার মাটির সমানে হবে না, অর্থাৎ মন্দিরটিকে মাটি থেকে সামান্য উচ্চতায় রাখতে হবে। এছাড়া আপনার তুলসী গাছের চারপাশে কখনোই কাঁটা জাতীয় অর্থাৎ ক্যাকটাস গাছ যাতে না থাকে, তাহলে কিন্তু খুবই সমস্যা, এতে মা তুলসী দেবী অত্যন্তই রুষ্ট হন। আপনারা জানেন তুলসী মন্দিরে হিন্দু শাস্ত্র অনুযায়ী 33 কোটি দেবদেবীর বাস, সুতরাং যদি আপনি তুলসী মন্দিরের চারপাশে কাঁটা গাছ রাখেন তাহলে সেটি আপনার গৃহের পক্ষে অত্যন্তই ক্ষতিকর। আপনি অবশ্যই তুলসী মন্দিরের চারপাশে বিভিন্ন প্রকার ফুল গাছ রাখতে পারেন। তুলসী মন্দিরে আপনি নিয়মিত জল দেবেন এবং সন্ধেবেলায় প্রদীপ চালিয়ে শঙ্খ বাজাবেন, এটাই আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম। কিন্তু আজ আমি আপনাদেরকে এক বিশেষ মন্ত্র বলার কথা বলবো, যেটি আপনি তুলসী মন্দিরে জল দিয়ে প্রদীপ চালিয়ে এই যদি মন্ত্রটি উচ্চারণ করেন তাহলে আপনি অবশ্যই মা তুলসীকে সন্তুষ্ট করতে পারবেন। তবে একটি মন্ত্র বললেই হবে না, তার সঙ্গে আপনাকে কিছু উপাচার মেনে চলতে হবে। যেমন তুলসী গাছে যে কোনো দিন কিন্তু হাত দেওয়া উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, হয়তো অবাক হচ্ছেন, সাধারণভাবে রবিবার বা যে কোনো অমাবস্যা পূর্ণিমা তিথিতে কখনোই তুলসী গাছে হাত দেবেন না বা তুলসী পাতা সংগ্রহ করবেন না। এছাড়া একাদশীর দিনও তুলসী গাছে হাত দিতে বারণ করা হয়, অবশ্যই এই কথাটি মনে রাখবেন। এছাড়া আপনি যে কোনো দিন তুলসী গাছে হাত দিতে পারেন। আরেকটি বিশেষ ক্রিয়া, কখনোই শিবলিঙ্গে তুলসী পাতা দেবেন না বা তুলসী পাতা দিয়ে বাবা মহাদেবের পুজো করবেন না, এক্ষেত্রেও কিন্তু আপনার বাস্তুদোষ সৃষ্টি হবে। অনেকেই হয়তো এই জিনিসটি করেন, কিন্তু মনে রাখবেন তুলসী দেবীর স্বামীকে স্বয়ং শিবই হত্যা করেছেন, আর এই কারণেই তুলসী দেবী অভিশাপ দিয়েছে যে তার পাতা দিয়ে কখনোই কোনো শিব পুজো হবে না। তাই আপনি যদি শিব পুজো করেন তাহলে হিতে বিপরীত হবে, তাই এই জিনিসটিও খেয়াল রাখবেন। এবার খুব ভালোভাবে শুনে নিন যে তুলসী মন্দিরে আপনি কি মন্ত্র উচ্চারণ করবেন আর শ্রদ্ধা ভরে কি চাইবেন। প্রথমে আমি মন্ত্রটি বলি, আপনারা মনোযোগ সহকারে শুনুন, মুখস্থ করুন এবং প্রয়োগ করুন। মন্ত্রটি হল অং ভদ্রায় নমঃ, অং ভদ্রায় নমঃ, অং ভদ্রায় নমঃ। এই মন্ত্রটি আপনারা অবশ্যই 3 বার বলবেন তুলসী মন্দিরের সামনে। যদি কেউ মনে করেন যে তার সামর্থ্য আছে, ইচ্ছা আছে, তিনি 108 বার বলতে পারেন।
তবে তুলসী মন্দিরে প্রতিদিন সন্ধ্যের আগে, সন্ধ্যের পর নয়, সন্ধ্যের আগে জল দেবেন এবং তুলসী তলায় সন্ধ্যের ঠিক সময় একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। যাদের পক্ষে সম্ভব সামর্থ্য তারা অবশ্যই গা ঘিয়ে প্রদীপ জ্বালাবেন, এতে আরও মঙ্গল। আর যাদের পক্ষে সম্ভব নয় তারা সর্ষের তেলের অন্তত প্রদীপ জ্বালিয়ে দেবেন, এতেই মা তুলসী খুবই সন্তুষ্ট হন। আপনারা জানেন তুলসী মন্দিরে 33 কোটি দেবদেবীর বাস, তাই আপনি এখানে যা যা মনস্কামনা জানাবেন তাই আপনি পেতে পারেন। আর আগামীকাল ধনতেরাস উৎসব, ধনতেরাস উৎসবের দিন যদি আপনি তুলসী মন্দিরে এই মন্ত্রটি জপ করেন, এই মন্ত্রটি বলেন, তাহলে অবশ্যই আপনি অধিক উপকৃত হবেন। ধনতেরাস একটি বিশেষ যোগ, যে যুগে আপনার গৃহে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে। ধনতেরাস উৎসবে অবশ্যই বাড়ি আলোকিত করে রাখবেন এবং পারলে দীপ জ্বালাবেন। আপনি প্রদীপ যত জ্বালাতে পারবেন ততই আপনার পক্ষে উপকার। ধনতেরাস দিনে কেনাকাটির রেওয়াজও রয়েছে, যদি আপনি পারেন অন্তত পক্ষে 2টি ঝাঁটা কিনবেন এবং তার সঙ্গে শ্রীধাতু অর্থাৎ অন্তত রূপোর কিছু কিনবেন, এতে খুবই ভালো সুফল পাবেন। আমি বলবো তুলসী মন্দিরে আপনি এই মন্ত্রটি বলুন এবং জল দান করুন, এরপরে আপনি প্রদীপ জ্বালান, শঙ্খ বাজান এবং মা তুলসী দেবীর কাছে আপনার যা যা মনস্কামনা আছে অবশ্যই জানান। তুলসী দেবী খুব তাড়াতাড়ি আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করে দেবেন। তুলসী মন্দিরের এই বিশেষ কার্যকরী ক্রিয়াটি, টোটকাটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, একটি পপুলার। আপনারা এই কার্যকরী ক্রিয়াটি যদি করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন, কেউ আপনাদের এই ফল থেকে বঞ্চিত করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, তাই আপনাদের বলবো তুলসী মন্দিরে অবশ্যই আপনি এই ক্রিয়াটি করুন, আপনি হাতে নাতে ফল পাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কী উপকার হলো। তুলসী মন্দিরের এই ক্রিয়াটি করাটা খুবই সহজ। আপনি প্রথমে জল দেবেন, পরিষ্কার করবেন তুলসী মন্দিরকে এবং আপনি আপনার সাধ্যমতো সেখানে ধূপ ধুনো দেবেন, প্রদীপ জ্বালাবেন এবং এই যে মন্ত্রটি, ওং ভদ্রায় নমঃ, ওং ভদ্রায় নমঃ, ওং ভদ্রায় নমঃ, এই মন্ত্রটি বলবেন। সাধারণভাবে কখনো কখনো বলা হয় যে মহিলারা ওং উচ্চারণটি করতে পারে না, সেক্ষেত্রে আপনি নমঃ ভদ্রায় নমঃ করতে পারেন। আপনি ভদ্রায় নমঃ অবশ্যই বলতে পারবেন, এটি বলবেন, আপনাদের তাতেই উপকার হবে। ভক্তি ভরে যদি এই ধনতেরাসে তুলসী দেবীকে আপনি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে উপকার অবশ্যই পাবেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে উপকার অবশ্যই পাবেন, তা আপনাদের বলবো যদি পারেন এই ক্রিয়াটি করুন, দেখবেন খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং আগামী দিন এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা আজকে নতুন বন্ধু আছেন তাদের কাছ থেকে জানাই অবশ্যই একটি লাইক দেবেন যদি ভালো লাগে এবং তার সঙ্গে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিন আরও ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। কালী পুজো উপলক্ষে বিভিন্ন প্রকার উপাচার, পূজা পার্বণের তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন সবসময় ধর্মকথা ইউটিউব চ্যানেল। আপনাদের ভালোবাসাই আমাদের একান্তই কাম্য, আমাদের আপনাদের জন্যই উন্নতি, তাই অবশ্যই আমাদের আগের মতনই ভালোবাসুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং অবশ্যই সাপোর্ট করতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, নমস্কার।